বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল গোটা তেলিয়ামুড়া শহর। ঘটনা তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের অধীন বিএসএনএল অফিস সংলগ্ন এক্সচেঞ্জ চৌমুহনি এলাকায় সোমবার সন্ধ্যে আনুমানিক 6টা নাগাদ আচমকা বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিসংযোগ দেখে স্থানীয় জনগণ অগ্নিসংযোগের ঘটনার খবর তেলিয়ামুড়া দমকল কর্মীদের দিলে দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন স্থানীয় জনগণ অভিযোগ করে জানান, দীর্ঘদিন যাবৎ ধরে এই ট্রান্সফরমার দিয়ে তেল অনবরত বেরিয়ে যাচ্ছে। স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরে ট্রান্সফরমারের বিষয়ে খবর জানিয়ে থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে একটিবারের জন্য বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ট্রান্সফরমারের সংস্কারের কাজে হাত দিচ্ছে না। এর ফলে সোমবার সন্ধ্যা রাতে ট্রান্সফরমারে আগুন লাগায় অল্পেতে রক্ষা পেল গোটা এলাকা। স্থানীয়দের অভিমত, বিদ্যুৎ দপ্তর যেন অতিসত্বর ট্রান্সফরমার সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। বিদ্যুৎ দপ্তর থেকে এই ট্রান্সফরমারটা ঠিক করে না, বিদ্যুৎ দপ্তর তাহলে অনেকবার কয়েছে, এলাকার কয়েক আছে অনেকবার কয়েছে, তারা কোনো কানে বস্ত্র হবে, তারা এগুলো কোনো গুরুত্ব দেয় নাই, ওই অবস্থা দেয় না, অবস্থা দেয় চিন্তা না লাগে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।